আচ্ছা, সিসি টেন এর ইউনিট ফোর এর একটা টপিক হচ্ছে ইকুয়েশন অফ মোশন রেফার টু আ সেট অফ রোটেটিং অ্যাক্সিস টু ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যান্ড অ্যাসেলারেশন অফ এ মুভিং পয়েন্ট রেফার টু দ্য রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস ও এক্স অ্যান্ড ও ওয়াই হুইচ আর নট ফিক্সড ইন স্পেস বাট রোটেটেড এনি ম্যানার অ্যাবাউট দ্য অরিজিন ও ইন দেওয়ার ওন প্লেন। ঠিক আছে, আমাদের রোটেটিং অ্যাক্সিসের ইকুয়েশন অফ মোশন ক্যালকুলেট করতে হবে। এখানে লেট ও এক্স অ্যান্ড ও ওয়াই বি টু রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিসেস রোটেটিং অ্যাবাউট দ্য অরিজিন। ও অরিজিন যে কোনো একটা ম্যানারে ও এক্স অ্যান্ড ও ওয়াই রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিসটা রোটেট করছে। অ্যাট এনি ইনস্ট্যান্ট পি ইজ দ্য পজিশন অফ দ্য মুভিং পয়েন্ট। ঠিক আছে, অ্যান্ড থিটা বি দ্য ইনক্লিনেশন অফ দ্য অ্যাক্সিস ও এক্স টু দ্য ফিক্সড লাইন ও এ। লেট দ্য কোঅর্ডিনেট অফ দ্য মুভিং পয়েন্ট পি এক্স ওয়াই উইথ রেসপেক্ট টু দ্য রোটেটিং অ্যাক্সিস ও এক্স অ্যান্ড ও। দ্য অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য মুভিং পার্টিকেল ইজ ভেক্টর হুজ ম্যাগনিচিউড অ্যান্ড আ ডাইরেকশন ডিপেন্ডস অন দ্য ইনস্ট্যান্ট অফ টাইম। বাট অ্যাট এনি পার্টিকুলার টাইম টি ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। লেট পিএন অ্যান্ড পিএন বি পারপেন্ডিকুলার ড্রন ফ্রম পি টু দ্য অ্যাক্সিস ও এক্স অ্যান্ড ও ওয়াই। দেন ও এম ইকলস টু এক্স, ও এন ইকলস টু ওয়াই। দেন রেডিয়াল অ্যান্ড কজ রেডিয়াল ভেলোসিটিস অফ পয়েন্ট এম আর এক্স ডট অ্যালং ও এম অ্যান্ড এক্স থিটা ডট অ্যালং এম টু অ্যান্ড দ্যাট অফ পয়েন্ট এন আর ওয়াই ডট অ্যালং ও এন অ্যান্ড ওয়াই থিটা ডট অ্যালং পি এন। যেখানে আমরা দেখব অ্যাঙ্গেল এ ও এন হচ্ছে থিটা, থিটা প্লাস 90 ডিগ্রি। দেন ডিডিটি অফ এ ও এন হবে থিটা ডট। ঠিক আছে, দ্য ভেলোসিটি অফ পি প্যারালেল টু ও এক্স, ও এক্স এর প্যারালেলে পি এর ভেলোসিটিটা ক্যালকুলেট করতে হবে। দ্য ভেলোসিটি অফ এন প্যারালেল টু ও এক্স প্লাস ভেলোসিটি অফ পি রিলেটিভ টু এন, সেটা কি হবে? ভেলোসিটি অফ এন অ্যালং এন পি অ্যান্ড ভেলোসিটি অফ এম অ্যালং ও এম। ঠিক আছে, তাহলে আমরা কি কি জানি? ভেলোসিটি অফ এন অ্যালং এন পি কি হয়? ওয়াই থিটা ডট, সেটা হচ্ছে পি এন অ্যালং পি এন। দেন ওটা অ্যালং এন পি হয়েছে, ডাইরেকশনটা উল্টো হয়ে গেছে বলে এখানে মাইনাস ওয়াই থিটা ডট। অ্যান্ড এটা জানি ভেলোসিটি অফ এম অ্যালং ও এমটা হয় এক্স ডট। তাহলে আমরা এর ভ্যালু কত পেলাম? ভেলোসিটি অফ পি প্যারালেল টু এক্স এক্স ডট মাইনাস ওয়াই থিটা ডট। দেন দ্য ভেলোসিটি অফ পি প্যারালেল টু ও ওয়াই, সেখানে কি দেখবো? ভেলোসিটি অফ এম প্যারালেল টু ও ওয়াই প্লাস ভেলোসিটি অফ পি রিলেটিভ টু এম। সিমিলারলি ভেলোসিটি অফ এম অ্যালং এম পি প্লাস ভেলোসিটি অফ এন অ্যালং ও এন, সেখানে ভ্যালুগুলো কী ছিল? এক্স থিটা ডট প্লাস ওয়াই ডট। তাহলে আমরা পি এর ভেলোসিটি কী পেলাম? প্যারালেল টু ও ওয়াই, ওয়াই ডট প্লাস এক্স থিটা ডট। দাস দ্য ভেলোসিটি কম্পোনেন্টস ইউ অ্যান্ড ভি প্যারালেল টু দ্য রোটেটিং অ্যাক্সিস ও এক্স ও ওয়াই আর ইউ ইকলস টু এক্স ডট মাইনাস ওয়াই থিটা ডট, ভি ইকলস টু ওয়াই ডট প্লাস এক্স থিটা ডট। এরপর আমরা অ্যাসেলারেশন দেখব। রেডিয়াল অ্যান্ড কজ রেডিয়াল অ্যাসেলারেশন অফ দ্য পয়েন্ট এম আর এক্স ডবল ডট মাইনাস এক্স থিটা ডট স্কোয়ার অ্যালং ও এম অ্যান্ড ওয়ান বাই এক্স ডিডিটি এক্স স্কোয়ার থিটা ডট অ্যালং এম পি। এই ক্যালকুলেশনগুলো আমরা আগেই দেখেছি, আগের টপিকে আলোচনা হয়ে গিয়েছিল এই অ্যাসেলারেশন, রেডিয়াল অ্যান্ড কজ রেডিয়াল অ্যাসেলারেশনটা আমরা কী করে পেয়েছি। অ্যান্ড দ্যাট অফ এন আর ওয়াই ডবল ডট মাইনাস ওয়াই থিটা ডট স্কোয়ার অ্যালং ও এন অ্যান্ড ওয়ান বাই ওয়াই ডি ডিটি ওয়াই স্কোয়ার থিটা ডট অ্যালং পি এন। আচ্ছা, এবারে আমরা কি দেখ জানবো? অ্যাসেলারেশন কম্পোনেন্টস এফ এক্স অ্যান্ড এফ ওয়াই অ্যালং দ্য রোটেটিং অ্যাক্সিস ও এক্স অ্যান্ড ও ওয়াইটা ক্যালকুলেট আমরা করব। এফ এক্সটা কি হবে? এফ এক্স ইকলস টু অ্যাসেলারেশন অফ এন প্যারালেল টু ও এক্স প্লাস অ্যাসেলারেশন অফ পি রিলেটিভ টু এন। সেখানে কি দেখবো? অ্যাসেলারেশন অফ এন অ্যালং এন পি, অ্যাসেলারেশন অফ এম অ্যালং ও এম। আর এর ভ্যালুগুলো আমরা দেখেছি আগেই। সিমিলারলি এখানে অ্যাসেলারেশন অফ এন আমরা কি জানতাম? অ্যালং পি এন। দেন এখানে ডাইরেকশনটা উল্টো হয়ে গেছে, অপোজিট হয়ে গেছে, সেজন্য এখানে একটা মাইনাস এটা। অতএব মাইনাস ওয়ান বাই ওয়াই ডি ডিটি ওয়াই স্কোয়ার থিটা ডট প্লাস এক্স ডবল ডট
माइनस एक्स थीटा डट स्क्वायर। ताहले एफ एक्स एर भैल्यू आमरा पेये गेलाम। ठीक आछे, एबार एफ वाई देखबो। एफ वाई होच्छे एक्सेलारेशन अफ एम प्यारालेल टू ओ वाई प्लस एक्सेलारेशन अफ पी रिलेटिव टू एम। सिमिलारलि एक्सेलारेशन अफ एम एलং पी एम प्लस एक्सेलारेशन अफ एम एलং ओ एन। তাহলে এর ভ্যালু কী হলো, ওয়ান বাই এক্স ডি ডিটি এক্স স্কোয়ার থিটা ডট প্লাস ওয়াই ডবল ডট মাইনাস ওয়াই থিটা ডট স্কোয়ার। তাহলে এফ ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম, এফ এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, এটা হচ্ছে আমরা ইকুয়েশন অফ মোশনের ভ্যালুটা পেয়ে গেলাম।